বলেন্ত শব্দটা কি? এই কোরআনের অনেকগুলি নাম আছে, কোরআনের একটি নাম হলো কোরআনুল করিম, কি নাম? আরেকটি নাম হলো কোরআনুল মাজিদ, কি নাম? আরেকটি নাম হলো কোরআনুল হাকিম, বলেন কি নাম? হাকিম শব্দের অর্থ হলো বিজ্ঞানময়, কি ময়? এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? আরো জোরে কয়, হুজুরদের মধ্যে বিজ্ঞানী আছে নাই? কেরা কেরা আল্লাহ রাসূল তো উনি সবচেয়ে বড় হুজুর, কিন্তু আপনাদের আমাদের মধ্যে হুজুর আছে না? তো বিজ্ঞানময় কোরআন পড়া হুজুরের মধ্যে বিজ্ঞান হইতে কয়জন? হুজুর আবার রাখবেন না, আমি কিন্তু তাদের থেকে ইন্টারভিউ নিয়েছি, বলেন কয়জন? কয়জন জানেন নাম দুজনের? না জানেন না, কেন জানেন না জানেন? কারণ আমাদের দেশে কোরআন পড়া হয় বিজ্ঞানী হওয়ার জন্য নয়, দাওয়াত খাওয়ার জন্য। আবার কথা বলে দেব, এই কোরআন নাযিল হয়েছে কোরআন পড়ে বিজ্ঞানী হওয়ার জন্য, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা যেমন কাজটা হয় তেমন ছোট্টবেলা পড়াবার আগেই শেখানো হয়েছে এই কোরআন পড়ায় দিলাম। মানুষ মরব জানাজা দিবি, মানুষ মরব দোয়া পড়তে যাবি, খতম কইরা দোয়া কইরা জান্নাত দিবি, 50 টাকা পাইবা। কিন্তু বিজ্ঞানী হওয়ার জন্য আমরা কোরআন পড়ি না, সেজন্যই আমরা বিজ্ঞানী হতে পারি নাই। কিন্তু কোরআনটা নাযিল হয়েছে বিজ্ঞানী হওয়ার জন্য, কার কথা? কার কথা? আল্লাহ নিজে বলছেন ইয়াসিন, পড়েন সবাই ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিন মুস্তাকিম। কার কথা? এই কোরআনে বিজ্ঞানের কথা আছে না নাই? পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানের সেন্টার হলো নাসা, কি? কি? নাসা। এই নাসা থেকে পৃথিবীর সমস্ত পৃথিবীর বিজ্ঞানকে তারা গাইড করে। নাসাকে গাইড করার জন্য একটা বই লেখা হলো, 8,500 লেখক বই লেখে সেখানে জমা দিলেন। কয় হাজার লেখকদের বাড়ি? জার্মান, জাপান, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, যত দেশ আছে বড় বড় সব দেশ থেকে লেখকেরা সেখানে জমা দিলেন। কিন্তু এই 8,500-এর ভিতরে আমার বাংলাদেশের একজন ছেলেও ছিল, নাম ছিল আসিফ সিদ্দিক, মনে থাকে না? কি নাম? কথা বলেন, কি নাম? আসিফ সিদ্দিক। বইগুলো জমা দেওয়ার সময় জার্মান মনে করেছিল আমাদের দেশ শক্তিশালী দেশ, আমাদের ছেলেরা যেই বই লেখছে সেটাই নাসার জন্য কার্যকর হবে। ইউরোপেরা ইউরোপ থেকে লেখে লেখে দিল, আর বাংলাদেশের দামাল ছেলে নামটা কি বললাম, তিনি একটা বই লেখলেন নাসাকে গাইড করার জন্য, তার বইও জমা দেওয়া হলো। বই কয় আজাদ? আরো জোরে কর, এক নম্বর হবে কয়টা? আরো জোরে বলেন। মজার ব্যাপার, সমস্ত বিজ্ঞানীরা বই জমা দিলেন, লেখকেরা বই জমা দিলেন নাসাকে গাইড করার জন্য বই লেখে। জার্মান, জাপান, ইউরোপ, আমেরিকার লেখকদের বই সেখানে পাস করলো না, আমার বাংলাদেশের তামাল ছেলের বইটাই সবার আগে এক নম্বর হয়ে গিয়েছে। আস্তে শোনো, এরকম আল্লাহ কয় নম্বর? বাংলাদেশের মাল আছে না নাই? কথা বলো, আমার বাংলাদেশের তামাল ছেলেরা সব জায়গায় কয় নম্বর? কোরআন তেলাওয়াতে কয় নাম্বার? লেখার মধ্যে কয় নাম্বার? আবার নাস্তিকতার মধ্যে কয় নাম্বার? চুরিতেও এক নাম্বার। বাংলাদেশের মানুষ যে পরিমাণ চুরি বুঝে, আপনি ওই যে আমি এটা আমার আব্বার কাছে শুনছিলাম, এক রাজা তিনি আইন করলেন আমার দেশে কেউ ঘুষ খাইতে পারবে না, সবাই ঘুষ খাওয়া বন্ধ করছে, কিন্তু একজন এতে ঘুষ খাওয়া বন্ধ করবে না, এতে ডিপার্টমেন্ট লাইটার দেয়, এতে এনে যেও খায়,
সরকারের কাছে খবর গেছে এত ভুল বন্ধ হইতেছে সরকার গভর্নমেন্ট রাগ করে আবার তার একটা কাজ করে নদীর পারে বসায় দেয় তার কোনো কাজ নাই দেও গর্ব কোরআনটাই কোনো ঘুষ পাইছে নদী দিয়া মালবাহী তলা নৌকা যাতায়াত করে না বাংলাদেশি না বিদেশের কথা কর না কেন এতে আর দেয় না কথা বেড়া তো যে টাকা দেয় তারে ছেড়ে দেয় বাঙালি কোরআন তেলাওয়াতে কয় নাম্বার ৬৩ দেশের মধ্যে কয় নাম্বার সুরিতে কয় নাম্বার তাইলে সুরি আছে যেখানে আমরাও আছি উপরে উঠার পর ফেরেশতারা তাকে ধাক্কা দিয়ে আবার নিচে ফেলায় তো সমস্ত জাহান্নামের দরজা আপনার ওই যে বডিগার্ড আছে গুতা দিয়ে দিয়ে ফেলায় জাহান্নামের লোকগুলি খুব অল্প কারণ ওখানে জাহান্নামের কোন দারোগা রাখার দরকার নাই ভদ্র না কাছে যায় দেখায় রাখা গেছে এই জাহান্নামের আসামিগুলি খুব ভদ্র কারণ এখানে কোন জাহান্নামের কি নাই অন্যগুলি তো গার্ড আছে ঘুরে ঘুরে ফালাস কিন্তু এরা তো ভদ্র বুঝা গেল এদের কাছে তো গার্ড নাই কয় না গার্ড লাগবে না এরা বাংলাদেশের কয় ভাই বাংলাদেশের মানে অন্য অন্য জাহান্নামের জাহান্নামের উপর দিকে উঠার জন্য একজন আরেকজনের সহযোগিতা করে উপরে আসার পর ফেরেশতা গুতা দিয়ে নিচে ফেলা আর এটা হলো বাংলাদেশের জাহান্নাম এরা উপরে উঠে একজন আরেকজনকে তো সহযোগিতা করেই না বরং যে এটা দরজার কাছে উঠে দশটা ইঞ্চি থেকে টাইম নেয় তারা নিচে ফেলা এই হলো আমাদের চরিত্র কথা ঠিক না বেঠি আজকে আপনি যে দেশে বাস করেন ৬৩ দেশের মধ্যে কোরআন তেলাওয়াতে কয় নাম্বার আবার সুরিতেও আল্লাহ আমাদের সবই দিছে আলহামদুলিল্লাহ পড়েন কয় হাজার বই লেখল ধরে বলে ফার্স্ট হলো কয়টা কোন দেশের ছেলে বিজ্ঞানীরা তাকে ডেকে নিয়ে বলছিলেন ভাই সারা দুনিয়ায় এত প্রযুক্তি ওলা দেশগুলি ফার্স্ট হতে পারলো না আপনি বাংলাদেশের ছেলে আপনি কিভাবে ফার্স্ট হলেন তিনি বলেন আমি বাংলাদেশের ছেলে এটা হলো এক নম্বর পরিচয় কিন্তু আমার আরেকটা পরিচয় আছে আমি হলাম মুসলমান আমি কি আমি কি আর আমার কাছে আছে আরো জোরে বলেন এই কোরআনে আকাশের কথা আছে না নাই মহাকাশের কথা আছে না নাই সমুদ্রের কথা আছে না নাই ভূগোলের কথা আছে না নাই তিনি বলেন আমি যখন আমার বইটা লিখেছি আমি সবচেয়ে বেশি আল্লাহর কোরআনকে ফলো করেছি সেজন্য কোরআনের বরকতি আমার বইটা এক নম্বর হয়ে গিয়েছে আপনারা বলেন কোরআন নাজিল হয়েছে শুধু বাপের জানাজা পড়ার জন্য দরকার হলে বৈজ্ঞানিক হওয়া লাগবে না কথা কয়
কিন্তু আমাদের নিয়ত ভালো না, আমরা কোরআন পড়ার সময় পরিদর্শ টাকা দিয়ে পাওয়া যাবে, যার কারণে আমরা কোরআন পড়ে বিজ্ঞানী হতে পারি না। আমি যদি কোরআন পড়ার সময় নিয়ত করতাম এই কোরআন থেকে আমি আকাশের জ্ঞান নেব, ভূগোলের জ্ঞান নেব, সমুদ্রের জ্ঞান নেব, তারপরে বিজ্ঞানী হব, আল্লাহ অবশ্যই আমাকে বিজ্ঞানী বানায় দিত দিত কিনা, আপনি ছেলেকে মৌলবি বানায় মাদ্রাসায় পড়াইয়া লম্বা পাঞ্জাবি লম্বা টুপি দিয়ে ছেড়ে দিতে হবে এমন কথা আমি বলি না। ছেলেকে কোরআন পড়া, বিজ্ঞানী বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এই ছেলে যেখানে যাবে সেখানে কোরআনের দাওয়াত দিবে। কিসের গন্ধ? বিরিয়ানির গন্ধ আসবে না আসবে? পেঁয়াজের গন্ধ, ঠিক না বেঠিক? কারণ আগে কোনটা খাইছেন? আপনি আপনার ছেলেকে কলেজে পড়াবেন, স্কুলে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, বিজ্ঞানের ক্লাসে পড়াবেন, ডাক্তার বানাবেন, আমি নিষেধ করি না, কিন্তু আপনি যদি আপনার ছেলেটাকে প্রথম অবস্থায় কোরআনটা শিখিয়ে দিতে পারেন, সে যেখানেই যাবে সেখানেই কোরআন ওলাদের মতো ডেক দিবে, ঠিক না বেঠিক? সেজন্য কোরআন ছেলে মেয়েকে পড়াবো, রাজি আছে না নাই? এই কোরআনের জ্ঞান কম না বেশি? সবগুলি জ্ঞান আমাদের দিয়েছেন কে? আল্লাহ যেন আমাদের কবুল করেন। আসেন, আমি আজকে কথা বলবো সূরা আম্বিয়া থেকে। যেহেতু অসুস্থ আছি, অসুস্থতা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কোন সূরা? আম্বিয়া। আম্বিয়া শব্দটা বহু বছর পয়গাম্বরের কথা বলেন। পয়গাম্বর বুঝলেন তো? পয়গাম্বর বলা হয় কাদেরকে? আম্বিয়াদেরকে। কাদেরকে? আম্বিয়া মানে হলো যারা পয়গাম নিয়ে আসছে কার পক্ষ থেকে? কয় হাজার? এক লক্ষ অথবা দুই লক্ষ? তবে দুইটা সংখ্যাই এখতেলাফ সংখ্যা, এখতেলাফি সংখ্যা, 2,24,000, 1,24,000। তবে অরিজিনাল কথা হলো আল্লাহ বলেছেন আমি অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। আসল সংখ্যাটা জানেন কে? আসল সংখ্যা আল্লাহ ছাড়া আর কে? এবার আসেন আমরা সূরা আম্বিয়া থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি শানে নজরুলটাও বললাম না, বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমরা সরাসরি আমরা কোরআনে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো আমরা কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? কথা বলতে হবে। আর নবীরা কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? কথা কয় না? নবীদের মর্যাদা আছে না নাই? নবীদেরকে কন্ট্রোল করেন কে? এখন আপনারা বলে আমরা সাধারণ মানুষ, আমরা অসুস্থ হই কি হই না? নবীরা সাধারণ না অসাধারণ? নবীরা বোধহয় জীবনে অসুস্থ হয় নাই, হয় নাই? নবীরা বিপদে পড়ে নাই? নবীরা ইসলামের জন্য পরীক্ষা দেয় নাই? আমরা পরীক্ষা দিতে রাজি আছি না নাই? নবীরা সাধারণ না অসাধারণ? আমরা আমরা সাধারণ, নবীরা অসাধারণ। অসাধারণরা যদি পরীক্ষা দিতে পারে তাহলে আমরা সাধারণরা আরো বেশি পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসেন, কিভাবে পরীক্ষা দিতে সেই পরীক্ষার ব্যাপারে আজকে আমি কিছু কথা শোনাবো। পরীক্ষার ময়দানে যখন আপনি অবতীর্ণ হবেন তখন ডাকতে হবে কাকে? আমি সাইডে ফাইডে যাবো না, সরাসরি কোরআন থেকে কিছু কথা বলে ইনশাআল্লাহ সারা আলোচনাটা আমি গুছাবো ইনশাআল্লাহ। নবীরা বিপদে পড়তেন কি পড়তেন না? নবীরা যখন বিপদে পড়তেন দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে বোধহয় বসে থাকতেন, কার কাছে চাইতেন সাহায্য? চাইতেন কার কাছে? আমরা যখন বিপদে পড়ব আমাদেরকেও সাহায্য চাওয়া লাগবে, কার কাছে? আল্লাহর কাছে। আপনার কাছে কোন একটা মোবাইল আছে, আপনাদের হাতে মোবাইল আছে না? মোবাইলটা যদি নষ্ট হয় তাহলে মোবাইলটা ঠিক করার মতো একটা মেকার আসবে না? ওখানে আপনারা জানতো যাওয়ার পরে পুরো মোবাইলটা বাতিল করা হয় না কিছু পাসপোর্ট চেঞ্জ করে ঠিক করে দেওয়া হয়? আপনার জ্বর হবে, আপনি অসুস্থতায় ভুগবেন,
আপনার পুরো বডিটা চেঞ্জ করার দরকার নাই, আপনি শুধু এই বডিটা যিনি বানাইছেন তার কাছে দরখাস্ত করবেন, আপনার পুরো বডিটা সুস্থ করে দিতে পারেন কে? বিপদে মুসিবতে কারে ডাকবেন? নবীরা ডাকতেন কাকে? এখন বিপদে পড়ার আগে অথবা বিপদে পড়ার সাথে সাথে আমরা আল্লাহর সাথে কিছু দেয়াদুলি করি, কিছু দেয়াদুলি করি, সেটা কি করেন? আপনাদের এলাকায় কৃষি কাজ করে না, এখন এরিদার লাগায়, এরিদার কাটে কি মাসে? কি মাসে? বৈশাখ মাসে এরিদার কাটবেন, এরিদার কাটার মৌসুমে পাড়ার মাতাব্বর কে গালি দেয় না, গালিটা সরাসরি যায় কারে? কারে যায়? এটা সত্য না মিথ্যা? আল্লাহকে গালি দেয়, আল্লাহ তুই কি কানা হয়ে গেছ, তুই ধান শুকাইতে পারি না, বৃষ্টি বন্ধ করে এমন গালি দেয় কি দেয় না? কিন্তু মা বন্ধেরকে বলে দিয়া যায়, খবরদার তোমাকে আল্লাহ বৃষ্টি দিয়া পরীক্ষা নিচ্ছে, গালি দিও না, কারণ তুমি যদি গালি দাও বেঈমান হয়ে যাবা, আর যদি ধৈর্য ধারণ করতে পারো তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বিপদে মুসিবতে গালি দিবেন না, ধৈর্য ধরবেন। একটা ছেলে যৌবন বয়সে খুব বেশি নামাজ পড়তেছে, মসজিদে ঢুকে সেজদা দেয়, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কয়েকদিন পর ব্যবসায় খাইলো বস, এখন আর মসজিদে যায় না। ইমাম সাহেব কয়, ভাই আগে তো অনেক বেশি নামাজ পড়তেন, এখন তো আর মসজিদে দেখি না। এতে কয়, ভাই কইর না, কইরা যা না, কইরাও তা। এরকম আর বলিন না, আছে না আপনাদের এলাকায়? নাই, কথা কয় না, কি বলে? কইরা যা না বইরাও তা, দেখছি যে পরে হেরো আল্লাহ খাওয়ায়, যে পরে না হেরো খাওয়ায়, যা বুঝতাম না হেরেই বলা। বোঝা গেল পরীক্ষায় পাশ করছে না ফেল করছে? কথা বলেন, পাশ করলো না ফেল করলো? পরীক্ষার হলে যদি কলম হাতে নিয়ে খাতা সামনে নিয়ে বসে থাকেন, না লেখা পাশ করবেন না ফেল করবেন। সুতরাং পরীক্ষার ময়দান কঠিন না সহ জানতে যে আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ বলছেন, অনানা ব্লুয়ান্নাকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাশিরিস। আল্লাহ বলেন, হরেক রকমের পরীক্ষা আমি নেব, জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, ভয় দেখাবো, ছেলে মেয়েকে ক্ষতি করব, যদি পরীক্ষায় পাশ করো তোমাদের জন্য সুখবর আছে না? না, এখন ইমানদার যত বড় পরীক্ষাও তার তত। এখন নবীদের ব্যাপারে আল্লাহ তিনজন নবীর পরীক্ষার কথা আল্লাহ বললেন এখানে সূরা আম্বিয়া। এক নাম্বার বললেন আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার কথা, কোন নবী? আরো জোরে কোন শব্দটা কি? আইয়ুব। বলেন কি না? আল্লাহ বলছেন, ও আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলেন, আমার আইয়ুব একটা বিপদে পড়লেন, বিপদে পড়ার পর দুনিয়ার কারো কাছে তিনি সহযোগিতা চান নাই। ও আইয়ুব, আমার আইয়ুব ইজনাদা যখন আওয়াজ দিলেন রব্বহু তার প্রভুকে, আমিনি মাসসানিয়া দুরু, আল্লাহ আমি অসুস্থ, আমি ক্ষতিগ্রস্ত, আন্তা আরহামুর রাহিমিন, আপনি ছাড়া আমার কেউ বিপদ থেকে বাঁচায় দিতে। বিপদে ফালাইছে কে? আরো জোরে কর, বিপদে ফালাইছে কে? বিপদে পড়তে রাজি আছেন? কার জন্য? কার জন্য? আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়লেন, কি বিপদ আগে একটু শোনেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম রাজ পরিবারে তার জন্ম, তার বাবাও রাজার পরিবার ছিল, রাজ পরিবারের ফ্যামিলি স্ট্যাটাস তো আপনারা বুঝেন, কত সুন্দর চেহারা ছিল তার, হঠাৎ তার শরীরে পোকা হয়ে গেল, যেটাকে আমরা বলি কুষ্ঠ রোগ। আপনারা কি বলেন? একটা চিন্তা মানুষের শরীরে যদি পোকা হাঁটাহাঁটি করে ভালো হবে না খারাপ হবে? আপনার বউ আপনার সাথে শুনবি কথা কয় না, ছেলের আপনার কোলে উঠবো নে, মেয়ের আপনার কাছে আসবে কিনা? সবাই ছেড়ে দিতে লাগলেন,
ছেলে কাছে আসে না, মেয়ে কাছে আসে না, ভাই বোনের কাছে আসে না। এইবার আসলাম বুঝলেন আল্লাহ ছাড়া এখন আর আমার কেউ। সোজা চলে গেলেন জঙ্গলে, শুয়ে আছেন একটা চাদর বিছায়। তার স্ত্রী হযরতে রহিমা প্রতিদিন দুই বেলা খাবার তার কাছে নিয়ে যায়, সেখানে তিনি খাবার থাকে পরে থাকেন, ভালো কোনো চিকিৎসা নাই। আইবুল ইসলাম বেজান নন, সারাটা দিন সেখানে শুয়ে শুয়ে জিকির করে জিকির করতেছে, জিকিরের কোনো কমতি নাই। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করেন আয়ুব কেমন আছো, আয়ুব বলেন আল্লাহ আমার শরীরের খবর আপনি আমার চাইতে অনেক বেশি ভালো জানেন, তবে আপনার উপরে আমার কোনো রাগ নাই ক্ষোভ নাই, কারণ আমি যে অসুস্থ হয়েছি অসুস্থ হওয়ার কারণে আপনি আল্লাহকে এখন বেশি বেশি ডাকার সুযোগ আমি পেয়ে গিয়েছি। কার কথা, মানুষ অবসর থাকলে আল্লাহরে কম ডাকে না বেশি থাকে, যদি অসুস্থ না থাকে রোগ না থাকে আল্লাহর নামে এক ধরনের, আর অসুখ থাকলে শ্বাসে শ্বাসে কান্নাম। আইয়ুব আলাইহিস সালাম কার জিকির করতেছেন, জোরে বলেন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমি ভালো আছি আপনার জিকির করতে পারতেছি। আল্লাহ বুঝতে গেলেন আমার আয়ুবকে আরো বেশি পরীক্ষা নেওয়া দরকার, এতদিন চেহারাটা ভালো ছিল সারা শরীরটা বোকায় ধরেছে, আজকে আল্লাহ বোকাকে বললেন বোকা তার চেহারায় পর্যন্ত তুমি আঘাত করো। আমি আপনার একজন নবী আপনার প্রিয় গোলাম, এমন ভাবে আপনি আমার কেন বোকা দিয়ে দিলেন এটা বলতে পারতো কি পারতো না, কিন্তু না তিনি এটা বলেন না, তিনি আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ সারা শরীরটা পোকায় খেয়ে ফেলেছে আমার কোনো অসুবিধা নাই, আমার জিহ্বাটা তো ভালো আছে, জিহ্বা আছে যতদিন আপনি আল্লাহর জিকির করব ততদিন। ইমামটা আমাদের মতো কথা কম নাকি, খেয়াল করেন এবার আল্লাহ পোকাকে বললেন জিহ্বায় ধর, মানে পরীক্ষার উপরে পরীক্ষা, পরীক্ষার উপরে জিহ্বায় পোকায় ধরার পর এবার আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহ এতদিন জিহ্বাটা ভালো ছিল, জিহ্বা দিয়া তোমার তুমির মতো রহমানের জিকির আমি করতাম, কিন্তু তাকায় দেখো আজকে তো জিহ্বায় পোকায় ধরেছে, এতদিন কোনো অসুবিধা ছিল না, আল্লাহ আপনি তাকায় দেখে জিহ্বায় পোকায় ধরেছে, আমার সারা শরীর পোকায় খাক অসুবিধা নাই, জিহ্বায় যদি পোকায় খাই তো অসুবিধা ছিল না, কিন্তু জিহ্বাটাও যদি পোকায় ধরে যায় আপনার মতো রহমানের জিকির আমি কি দিয়া করব। আল্লাহ বলেন আমার আয়ুবের কথাটা আমার পছন্দ হলো, ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। কার কথা, আল্লাহ বলেন আমার আয়ুবের কথাটা পছন্দ হলো, জান্নাত থেকে ফেরেশতাকে বললাম জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার আয়ুবকে পরাইয়া দাও, জান্নাত থেকে জামা পরালেন আইয়ুব আলাইহিস সালামকে, যখন এই জান্নাতের জামা পরিয়ে দেওয়া হলো শরীরে কোনো পোকা নাই, সমস্ত পোকা সরাইয়া ভালো করে দিয়েছেন কে, পোকার কোনো দাগ আগের মতো সুস্থ করে দিলেন কে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আসলেন তার কাছে, এসে দেখে নাদুস নাদুস চেহারা একজন লোক বসা, চিনতে পারতেছেন আগের চেহারা এই জায়গায় তো আমার স্বামী আইয়ুব অসুস্থ অবস্থায় বসে বসে আল্লাহর জিকির করতো, আপনি কি আমার স্বামীকে দেখছেন? সুবহানাল্লাহ মধ্যে আসে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালাম রে চিনে নাই, কারণ কি
চেহারা সুন্দর হয়ে গেছে। আইবার আসলাম তো জিদ করতে পারতেন, তুমি আমারে কেন চিনলে না, কিন্তু জিদ করে নাই। আইবার আসলাম একটা মুচকে হাসি দিয়ে কয়, আচ্ছা আমি যদি বলি আমি আপনার স্বামী আপনাকে বিশ্বাস করবেন? স্ত্রী বললেন কেন বিশ্বাস করব না, কারণ একটাই করব, তার কারণ আমার স্বামী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর বাংলাদেশের স্বামীরা বিবিদের সাথে মিথ্যা কথা কম কয় না, বেশি কয়? কথা কন না কেন আপনারা বুঝে কন্ট্রোল না? কিন্তু আইবার আসলামের স্ত্রী বলতেছেন আমার স্বামী জীবনে কোনোদিন মিথ্যা কথা। আইবার আসলাম মুচকি হাসি দিয়ে বললেন আমি আপনার স্বামী। সুবহানাল্লাহ, বলেন রব ভালো করে দিছে কে? আইবার আসলাম সাপাস চাইছে কার কাছে? মাজারে সিন দিছে কয় কেজি? সিন দিছে কয় কেজি? গরিব মিসকিনকে সিন দিদের আমি নিষেধ করি না, এটা জায়েজ। গরিবকে আপনি কুলখানির খাবার খাওয়া নিষেধ করি না, কিন্তু বড় লোক কোটি টাকার মালিক তাকে আপনি কোন সাহসে সৎকার খাবার খাওয়া? সৎকার গরিবের জন্য না বড় লোকের জন্য? কথা বলেন না কেন? আরে এখন কারা খায়? এখন কারা খায়? আগে বড় লোকরা খায়, এরপরে গরিবদের। আপনি মা বাপের জন্য একটা খাবার করলেন, আপনি খাবারটা গরিবদেরকে খাওয়াবেন? যারা মিসকিন যারা ফকির তাদেরকে দেন, এতে কোনো অসুবিধা? কিন্তু বর্তমান যুগে বড় লোকের আগে খায় না, গরিবের আগে খায়। এদিকে গেলাম না, আপনারা বলেন তো আইবার আসলাম ভালো হয়ে গেলেন, কার প্রশংসা করলেন? এখন গোলামি বাড়াইলেন না কমাইলেন? মুমিন যখন বিপদে পড়ে যায় সরাসরি সাহায্য চায় কার কাছে? নাকি আল্লাহর দোষ দেয় যে আল্লাহ আর কত বিপদ দিলে, এরকম বলে নাকি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য কম ধরছে না বেশি ধরছে? ইনার জীবনে তিনি ধৈর্য ধরলেন। কতগুলি সন্তান আল্লাহ তাকে দিলেন, তার ভিতরে একটা সন্তানকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, ওইটার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। বলেন কি নাম? আমি ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাটা বলবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজার বাড়িতে বড় হলেন, রাজার অর্থাৎ সেনাপ্রধানের ঘরে বড় হলেন। সেনাপ্রধানের স্ত্রীর নজর ভালো না খারাপ? আরো জোরে কর, ও নজরে তাকায় কি তাকায় না? ও নজরে বারবার করে তাকায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম একবারের জন্য তার দিকে কোন নজরে তাকায় না। এত ভালো মানুষটা বিপদে পড়লেন, তার বিরুদ্ধে একটা মামলা করা হলো, মামলার মূল নথিপত্রে লেখা হলো তিনি সেনাপ্রধানের স্ত্রীকে দর্শন করছে। কল্পনা করা কোন সূরা কথা বলতে হবে? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজের যৌবনকে কন্ট্রোল করছে কি করে নাই? কথা বলো, এমন একটা ভালো মানুষ পতু পবিত্র লোকের বিরুদ্ধে তারা মামলা দিল, মামলায় লেখা হলো এই যুবক যৌবনের তাড়নায় সেনাপ্রধানের স্ত্রীদের দর্শন করছে। নাউজুবিল্লাহ, ভাই জয় করে উনি তো বিচলিত হতে পারতেন যে আল্লাহ আমি একজন নবী, জীবনে কোনোদিন কোন মহিলার দিকে তাকাইলাম না, আমার বিরুদ্ধে মামলাটা কেন হলো বলতে পারতে কে পারতো না? কিন্তু না, ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ আমি বুঝে গেছি আমার বাবার মতো আমারও পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। পরীক্ষা দিতে আগ্রায় আসলেন না, পিছিয়ে গেলেন। আমি ঘটনা বলবো না, বিপদে পড়ার পর ইউসুফ আলাইহিস সালাম কি করলেন শুনেন। মামলার রায় হলো, দ্রুত ট্রাইব্যুনালে রায় হয়ে গেল, 10 বছরের জেল। কয় বছর 10 বছরের জেল দেওয়া হলো। এনাকে তিনটা লোক ধরে জেলখানার দিকে নিয়ে যাচ্ছেন, জেলখানার গেটের কাছে যায় মনে মনে কয় আল্লাহ বুঝে গেছি এই জেলখানাটা তুমি আমার জন্য পছন্দ করছো। জেলখানাটা পছন্দ করছে কে? কথা বলেন কে? আপনার জন্য যদি আল্লাহ জেলখানা পছন্দ করে আপনি যাইতে রাজি আছেন? কথা বলেন রাজি আছেন? জেলখানায় আল্লাহ যদি আমার জন্য ফাঁসির মঞ্চ সাজায়া আমাকে ডাকে, তুই আমার জন্য ফাঁসির
রাজির মঞ্চে চলে যাব। রাজি আছেন? রাজি আছেন? তবে দুনিয়ার জন্য না, কার জন্য? কার জন্য? সেখানে আমার কোন একতেলাপ নাই, বক্তব্য নাই, তিমর তিমর। আল্লাহ আমার তিনটা সন্তান দিল, আল্লাহ যদি আমার জন্য পছন্দ করে আমি দুনিয়াতে থাকা অবস্থায় তিনটা সন্তান আল্লাহ নিয়ে যাবে, এতে আমার কোন আপত্তি থাকার কথা না? কথা বলেন কথা। আল্লাহ আমাকে 100 গানি জমিন দিলেন, আল্লাহ যদি আমার জন্য পছন্দ করেন তো দুনিয়াতে থাকা অবস্থায় তোর থেকে আমি 100 গানি জমি ছিনিয়ে নেব, আমার কোন আপত্তি থাকার কথা? আমার 20 টাকার ব্যবসা আল্লাহ যদি আমার জন্য পছন্দ করেন, তুই 20 টাকার ব্যবসায় কোটি কোটি টাকা লস খাবি, আল্লাহ যদি আমার জন্য এটা পছন্দ করে এখানে আমার কোন অভিযোগ? রাজি আছেন তো? আমি 10 গানি জমিনে ফসল ফলাবো, লক্ষ টাকা ব্যয় করলাম, আল্লাহ যদি আমার জন্য পছন্দ করেন এই ফসলের জমি আমার শেষ করে দিয়ে আমাকে পরীক্ষা নেবেন, আমি জমির ফসল শেষ করে দিয়ে পরীক্ষা দিতে রাজি আছি না নাই? কথা বলো আছি না নাই? আল্লাহ যদি আমার জন্য পছন্দ করেন ইসলামী আন্দোলনের জন্য কোরআনের জন্য 10 বছর তোকে জেল খাটতে হবে, জেল খাটতে রাজি আছি না নাই? দুই হাত তো আমার আল্লাহকে দেখায়। আল্লাহ যেটা পছন্দ করেন সেটাতে আমি বলবো আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। ট্রেনিতে আপনার বিশাল বড় মার্কেট, মার্কেটের মালিক আপনি, চট্টগ্রামে বিশাল বড় ব্যবসায়ের মালিক আপনি, আল্লাহ যদি আপনার জন্য পছন্দ করেন কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য তো সব চলে যাবে, সেই পরীক্ষা আমরা দিতে রাজি আছি না? এই জেলখানায় ঢুকে ঢুকে আমি আপনি আল্লাহর কোরআনের আপনি আল্লাহর জিকিরের দাওয়াত দিয়ে যাব, আমি দাওয়াত দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন ইসু বালাস্তানের চিন্তাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? জেলখানায় কষ্ট আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন আমার ইসব যখন আমার জন্য চিন্তা করলেন জেলখানাটা আমি আমার ইসবের জন্য আরামদায়ক বানায় দিলাম, কারণ আল্লাহর গোলামেরা যেখানে যায় সেখানে কার দাওয়াত দেয়? আরো জোরে বলেন, বর্তমানেও সেটা চালু আছে না? না, জেলখানায় যায় দেখেন জেলখানার ভিতরে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আলাদা আলাদা ওয়ার্ডের ব্যবস্থা আছে না? না, সেখানে জিকির চলে কার? কারণ আল্লাহর জিকির বন্ধ করার ক্ষমতা কারো? কথা বলেন কারো? এর ভিতরে ঢুকছে যে ক্যারেক্টার একটা ধরে নেন না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর এলাম শিখাইতেছে কার? কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম ইসু 10টা বছর জেল খাট, কষ্ট করো, পরীক্ষা দাও, এখান থেকে যখন বেরিয়ে যাবা যেই দেশের সরকার তোমার জেলখানায় আটকাইছে সেই দেশের রাজত্ব আমি আল্লাহ তোমার হাতে উঠাইয়া দেব। কল্পনা করা ঘটনা বলবো না, দেশে দেশে পেছে কবে আল্লাহ রাজত্ব দিলেন কি দিলেন না? প্রথমে তাকে আল্লাহ অর্থমন্ত্রী বানালেন, তারপরে সেখান থেকে প্রেসিডেন্ট বানায় দিলেন কে? যেদিন প্রেসিডেন্টের দায়িত্ব পাইলেন সেদিনই দায়িত্বে দাঁড়াইলেন। কোথায় দাঁড়াইলেন? তাহাজ্জুদে দাঁড়ায় বলতেছে রব্বিকাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউবিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন। ইসমার আজম বললেন আল্লাহ
আমি বুঝে গেছি আপনি আমারে পরীক্ষায় ফলাইছেন, আজকে রাষ্ট্রপ্রধান আপনি বানাইছেন, আমি রাষ্ট্রপতি আপনার কাছে চাই না, আপনি আমারে রাষ্ট্রপ্রধান বানাইছেন, রাষ্ট্র কিভাবে চালাইতে হয় আমি জানতাম না, আপনি আমারে রাষ্ট্র চালাবার কারো কালামগুলি শিখিয়ে দিয়েছেন, তবে আমি কিন্তু রাষ্ট্রপ্রধান হয়ে মরতে চাই না। কালিমার দল যারা করে, কালিমার আন্দোলন যারা করে, হাশরের ময়দানে আপনি তাদের সাথে আমারে দাঁড়া করাইয়া দিয়ে তিনি চালাইছেন কার হুকুমে, তবে তিনি জেল খাটছে কয় বছর, আরো জোরে কর না, 10 বছর জেল খাটার পর নিয়ামত দান করলেন কে? আজও যদি কষ্ট করতে পারেন, পরীক্ষা দিতে পারো আমার ভাইয়েরা, পরীক্ষায় যেদিন তোমরা পাস করবা সেই পরীক্ষার নিয়ামত আছে না নাই? নবীদেরকে দিয়েছেন কে? সেই কথাটা আল্লাহ বলছেন, আইয়ুবা ইযনাদা রব্বাহু আন আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলেন, আমার আইয়ুব যখন অসুস্থ হয়ে আমার কাছে সহযোগিতা চাইলেন, আমি আমার আইয়ুবকে সহযোগিতা করলাম, সুস্থতা দান করলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুররেও, আমি অসুস্থতা দূর করে দিলাম, স্বামী বিবি হারাইছিল একটা বিবি দিলাম, দুইটা সন্তান হারাইলো দুইটা সন্তান দিলাম, চারটা, যখন সুবহানাল্লাহ।